ওনারা উইদিন শর্ট পিরিয়ড ওয়ার্ল্ড ক্লাস মাল্টি স্পেশালিটি হসপিটাল আগরতলা করতে যাচ্ছে আমাদের, এবং এটার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আগাম অভিনন্দন জানিয়ে রাখছি, যাতে আগামী দিনে আপনাদের স্বাস্থ্য পরিষেবা শুধু সরকারের শুধুমাত্র সরকার সব কিছু করবে, এই যে এগিয়ে আসছেন এই যে এন্টারপ্রেনার আপনারা, আমরা আমাদের মুখ্যমন্ত্রী এবং আমরা আমাদের সরকার সবসময় এন্টারপ্রেনারদের আমরা উৎসাহিত করছি, যত রকমের সুবিধা দরকার অল কাইন্ডস অফ ফ্যাসিলিটি আমাদের তরফ থেকে দেওয়া হবে। আপনারা জানেন যে, এবং উনি বলছেন রক্তদান, যেটা বলছি খুব ইম্পর্টেন্ট, অন্নদান অনেকে করে, বস্ত্র দান করে অনেকে, অর্থ দান করে অনেকে, ভূমি দান করে অনেকে, গো দান করে অনেকে, বই দান করে অনেকে, চক্ষু দান করে অনেকে, দেহ দান পর্যন্ত করে, কিন্তু রক্ত শিক্ষা দান করে, রক্তদানের বিকল্প এরকম মহৎ কাজ অমূল্য, এটা কি ভ্যালু, কি জমির একটা ভ্যালু আছে, এটা কোনো ভ্যালু নেই, অমূল্য, এটাকে মূল্য দিয়ে আপনি অ্যাসেস করতে পারেন। এই যে উদ্যোগ, এবং আপনারা জানলে খুশি হবেন, এই আমাদের রাজ্যে 42 লক্ষ লোক আছে বর্তমানে, তাহলে আমাদের প্রতি বছর 42,000 ইউনিট ব্লাড দরকার, 1% ব্লাড আমাদের অবশ্যই দরকার, কিন্তু কখনো কখনো আমরা 37,000 বেশি করতে পারিনি শুধুমাত্র 22-23 অর্থ বছরে। এবার আমরা 42,481 ইউনিট ব্লাড আমরা সংগ্রহ করেছি রক্তদানের মাধ্যমে, এটা রেকর্ড। এবং আপনাদের শুনছি একটা চ্যানেলও আছে, আপনাদের সাংবাদিকরা এখন এটা করে না কেন আমি জানি না, তো এখন সাংবাদিক শুধুমাত্র আমি কি বলবো তা না, এটা অর্থাৎ ইনভেস্টিগেশন করতে হবে, খুঁজে দেখতে হবে, ত্রিপুরার মতো ব্লাড ডোনেশন স্বেচ্ছায় আমার জানা মতে লোক সংখ্যা অনুযায়ী আমরাই বোধহয় ভারতবর্ষের প্রথম পজিশনে রয়েছি আমি যতটুকু জানি, মানুষের এটাই পরিবর্তন।